রহস্যের খোঁজের পক্ষ থেকে আপনাকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। কিশোরগঞ্জ জেলা, আয়তন 2688 বর্গ কিলোমিটার। নামকরণের ইতিহাস, 1807 খ্রিস্টাব্দে কিশোরগঞ্জ মহকুমার জন্ম হয়। মহকুমার প্রথম প্রশাসক ছিলেন মিস্টার বক্সেল। বর্তমান কিশোরগঞ্জ তৎকালীন জোয়ার হোসেনপুর পরগনার অন্তর্ভুক্ত ছিল। অষ্টাদশ শতাব্দীর শেষ দিকেও কিশোরগঞ্জ এলাকা কাঠখালি নামে পরিচিত ছিল। ইতিহাসবিদদের ধারণা ও জনশ্রুতি মতে এ জেলার জমিদার ব্রজকিশোর মতান্তরে নন্দকিশোর প্রামাণিকের কিশোর এবং তার প্রতিষ্ঠিত হাট বা গঞ্জের গঞ্জ যোগ করে কিশোরগঞ্জ নাম করা হয়। সবশেষে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ, যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদেরকে আপনার মতামত জানাতে পারেন নিচে কমেন্টের মাধ্যমে। আমরা প্রতিদিনই এরকম নতুন নতুন রহস্য নিয়ে আপনার সামনে হাজির হব, তাই যখনই আমরা এরকম কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্টেড থাকুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।